রাজনীতির পাঠশালার বইপাঠ পর্বে আপনাকে স্বাগতম। আমাদের বইপাঠ পর্বে আজ থাকছে লুই আলথুসের রাষ্ট্র ও ভাবাদর্শ বইটির ভূমিকা পর্ব। বইটির ভূমিকা, ভাবানুবাদ ও পর্যালোচনা লিখেছেন আলতাপ পারভেজ। প্রথম প্রকাশ January 2020, প্রকাশক বাংলাদেশ অনুবাদ সংসদের পক্ষে সংহতি প্রকাশন। প্রকাশনা প্রসঙ্গে, লুই পিয়ের আলথুসের 1918-1990 বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী দার্শনিক। 60-এর দশকে দুনিয়াব্যাপী মার্ক্সবাদী তত্ত্বচর্চায় যে বিতর্ক দেখা যায়, সেগুলোকে নতুন রূপে হাজির করার ক্ষেত্রে তিনি অগ্রগামী। বিশেষভাবে তার রচনা আইডিওলজি অ্যান্ড আইডিওলজিক্যাল এস্টেট অ্যাপারেটাসেস, নোটস টুয়ার্ডস অ্যান্ড ইনভেস্টিগেশন, রাষ্ট্রতত্ত্ব সংক্রান্ত চিন্তার ইতিহাসে দুনিয়াব্যাপী বিপুল প্রভাব বিস্তার করেছে। লেখাটি প্রকাশের 5 দশক পূর্তি হতে চললেও বাংলা ভাষায় এর মানসম্পন্ন কোনো অনুবাদ এখনও চোখে পড়ে না। বিশিষ্ট লেখক ও গবেষক আলতাপ পারভেজ এই প্রয়োজনীয় কাজটি সম্পন্ন করার দায়িত্ব নিয়ে আমাদের কৃতজ্ঞতা ভাজন হয়েছেন। পাঠকের সুবিধার্থে কিছুটা ভাবানুবাদের আশ্রয় তিনি নিয়েছেন মূল রচনার অন্তর্ভাব অক্ষুণ্ণ রেখে। সাথে আলথুসের জীবন ও বেড়ে ওঠা এবং তার রাষ্ট্র ও ভাবাদর্শের একটি পর্যালোচনা তিনি যুক্ত করেছেন। বৈশ্বিক বাস্তবতায় যেমন, তেমনি বিশেষভাবে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় রাষ্ট্র সংক্রান্ত আলোচনা নতুন করে জরুরি হয়ে উঠেছে। সেদিক থেকে বাংলাদেশে এ বিষয়ক চিন্তাচর্চায় গ্রন্থটি বিশেষ সহায়ক হবে বলে আমরা মনে করি। বাংলাদেশ অনুবাদ সংসদ মাতৃভাষায় জ্ঞানচর্চার লক্ষ্যে যে প্রয়াস নিয়েছে, তাতে এই বইটি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য সংযোজন। বইটির প্রকাশনা ও বিতরণে সংহতি প্রকাশন আমাদের সহযোগী। মুখবন্ধ, এই পুস্তিকাটি 3টি অংশে বিভক্ত। প্রথম ভাগে আলোচনা রয়েছে ফরাসি দার্শনিক লুই আলথুসের জীবন ও কর্মের কিছু সুনির্দিষ্ট দিক নিয়ে, বিশেষ করে তার রাষ্ট্রচিন্তার পটভূমি তুলে ধরা হয়েছে সেখানে। মূলত 2য় ও 3য় অধ্যায় পাঠের সূত্র হিসাবে তুলে ধরা হলো প্রথম অধ্যায়ের ভূমিকাটুকু। এই প্রকাশনার মূল আকর্ষণ 2য় অধ্যায়, সেখানে থাকছে আলথুসের নিজের লেখা। তার সবচেয়ে আলোচিত দার্শনিক কাজ আইডিওলজি অ্যান্ড আইডিওলজিক্যাল এস্টেট অ্যাপারেটাস লেখাটির সংক্ষিপ্ত ভাবানুবাদ। মার্ক্সীয় রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে 69 পৃষ্ঠার এই লেখাটি আলথুসের মৌলিক অবদান হিসাবে বিবেচিত হয় আজও। এটা বিশ্বজুড়ে পঠিত মার্ক্সীয় চিন্তা ঐতিহ্যের অন্যতম মৌলিক নিদর্শন। তবে আলথুসের লেখার শিরোনাম যেভাবে দিয়েছেন, লেখাটিও তাই, অনেকটা নোট ধর্মী, পয়েন্ট আকারে লেখা। আলথুসের প্রচুর লিখেছেন জীবনভর, তবে এই নোটগুলোই সম্ভবত তার সবচেয়ে বেশি আলোচিত। প্রথম প্রকাশের প্রায় 5 দশক পূর্তির মুখেও এর প্রতি পাঠকের আগ্রহ কমেনি। ছোট্ট এই লেখাটিকে ঘিরে ইতিমধ্যে শত শত গবেষণা ও বিশ্লেষণ প্রকাশিত হয়েছে দুনিয়াব্যাপী এবং আজও হচ্ছে। 1969 সালের জানুয়ারি থেকে এপ্রিলের মাঝে লিখিত এই দীর্ঘ আলোচনাটি বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছে। তবে এখানে ভাবানুবাদের জন্য বেছে নেওয়া হয়েছে 1971 সালে মান্থলি রিভিউ প্রেস থেকে প্রকাশিত আলথুসের লেনিন অ্যান্ড ফিলোসফি অ্যান্ড আদার এসেস শীর্ষক গ্রন্থ থেকে। এই গ্রন্থে আইডিওলজি অ্যান্ড আইডিওলজিক্যাল এস্টেট অ্যাপারেটাস, নোটস টুয়ার্ড অ্যান্ড ইনভেস্টিগেশন অন্তর্ভুক্ত হয়েছিল 127 থেকে 186 রং পৃষ্ঠা জোড়ে। ভাবানুবাদের পাশাপাশি বর্তমান গ্রন্থে বিভিন্ন স্থানে উদ্ধৃতির ক্ষেত্রেও মান্থলি রিভিউ প্রকাশিত গ্রন্থটি ও তার পৃষ্ঠার হিসাবে মান্য করা হয়েছে। উল্লেখ্য, মান্থলি রিভিউ প্রেসের জন্য আইডিওলজি অ্যান্ড আইডিওলজিক্যাল এস্টেট অ্যাপারেটাস ফরাসি থেকে অনুবাদ করেছিলেন বেন ব্রিউস্টার। আলথুসের এই লেখার প্রথম ফরাসি সংস্করণ প্রকাশিত হয় লা পেন্সের সংখ্যা 151 June 1970 জার্নালে। ভাবানুবাদের ক্ষেত্রে আলথুসের অসাধারণ এই লেখার চুম্বক ভাবনাটি তুলে ধরা হয়েছে, তার মূল ভাবটি অক্ষুণ্ণ রেখেই, তবে ভাষাগত মৃদু সম্পাদনা সহ। বাংলাভাষী পাঠকের কাছে রাষ্ট্রদর্শনের জটিল আলোচনাকে সহজবোধ্য করার লক্ষ্যেই সম্পাদনার প্রয়োজন বোধ করা হয়েছে। কারণ আগেই বলা হয়েছে আলথুসের লেখাটি তার বক্তৃতার নোটের মতোই রয়ে গেছে অনেকটা।
ফলে অনেক সময়ই বক্তব্যের পরম্পরা ও সংযোগ উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। যারা বাড়তি আগ্রহ বোধ করবেন তারা ইংরেজি ভাষ্যটি পড়ে নেবেন বলেই ধরে নেওয়া হচ্ছে। দ্বিতীয় অধ্যায় পাঠকালে বোঝা যাবে অনুদিত মূল রচনাটি অস্পষ্টভাবে হলেও দুটি খণ্ডে বিভক্ত। প্রথমে আলোচনা করা হয়েছে সামাজিক উৎপাদন সম্পর্কের পুনরুৎপাদন, রিপ্রোডাকশন অব দ্য রিলেশন অব প্রোডাকশনে রাষ্ট্রের উপরিকাঠামোর ভূমিকা নিয়ে। দ্বিতীয় অধ্যায়ে ভাবাদর্শ সম্পর্কে উভয় অংশের আলোচনার মাঝে আন্তঃসম্পর্ক রয়েছে। ভাবাদর্শ কিভাবে ব্যক্তিকে বিষয়ীতে পরিণত করে এবং কিভাবে বর্তমান পুঁজিতান্ত্রিক উৎপাদনের পুনরুৎপাদনে ভূমিকা রাখায় সেটাই এখানে দেখান আলথুসের। চিরায়ত মার্ক্সীয় চিন্তার একরূপ সম্প্রসারণ বলা যায় এই বিশ্লেষণকে। আলোচনার প্রথম অংশ পাঠকের চিন্তাকে অধিক আলোড়িত করে এবং দ্বিতীয় অংশ একালে রাষ্ট্র প্রক্রিয়ায় শাসক ভাবাদর্শের ময়নাতদন্ত হাজির করে। গ্রন্থের তৃতীয় অধ্যায়ে মার্ক্সীয় রাষ্ট্রচিন্তার আলোকে আলথুসের রাষ্ট্রচিন্তার অভিনবত্ব এবং প্রাসঙ্গিকতা সম্পর্কে একটি পৃথক আলোচনা রয়েছে, যা অনুবাদকের নিজস্ব মতামত। সেখানে বিশেষভাবে রুশ সমাজতান্ত্রিক নিরীক্ষার প্রধান চরিত্র ভ্লাদিমির ইলিস লেনিন ও ইটালির সমাজতান্ত্রিক চিন্তাবিদ আন্তোনিও গ্রামসির রাষ্ট্রচিন্তার সঙ্গে আলথুসের রাষ্ট্রচিন্তার একটা তুলনামূলক পর্যালোচনা পেশ করা হয়েছে। বিশ্ব রাজনৈতিক সাহিত্যে কেবল রাষ্ট্রযন্ত্র শব্দটি বর্তমানকালে সমগ্র রাষ্ট্র ব্যবস্থাকে যে স্পষ্টতায় তুলে ধরে তার কৃতিত্ব বিশেষভাবে এই তিনজনের। রাষ্ট্রযন্ত্রকে তারা কিভাবে ব্যাখ্যা করেছেন তার ধারাবাহিক পর্যালোচনার প্রথম প্রয়াস হিসাবে বর্তমান লেখক লেনিনের রাষ্ট্র ও বিপ্লব গ্রন্থের একটি পর্যালোচনা পেশ করেছিলেন 2018 সালে, উক্ত গ্রন্থ প্রকাশের শতবছর পূর্তি উপলক্ষে। দেখুন রাষ্ট্র ও বিপ্লব শতবছরের পরের পাঠ পর্যালোচনা ও প্রশ্ন, ঐতিহ্য 2018 ঢাকা। আলথুসের রাষ্ট্রভাবনা সম্পর্কিত বর্তমান প্রকাশনাও পেশ করা হচ্ছে পূর্বোক্ত কাজের ধারাবাহিকতা থেকেই। এটা হয়তো কাকতালীয় যে আলথুসেরের এই অনুবাদ কাজের সময় 2018 সাল ছিল তারও জন্মবার্ষিকী। তৃতীয় ভাগের ওই পর্যালোচনাটির একটি আটোসাটো অবস্থান রয়েছে। এই পর্যালোচনা ঘুরপাক খেয়েছে দ্বিতীয় অধ্যায়ে আলথুসেরের তর্জমাকৃত লেখাটিকে ঘিরেই। মোদ্দাকথা, এই পুস্তিকার মূল লক্ষ্যই হল আলথুসেরের একটি লেখা ও তার পর্যালোচনা। তিন অধ্যায় মিলিয়ে পুরো আলোচনা আবর্তিত হয়েছে রাষ্ট্র ও ভাবাদর্শ প্রশ্নে লুই আলথুসের মতামত নিয়ে। রাষ্ট্রের উপরিকাঠামো হিসেবে বিভিন্ন সামাজিক, প্রশাসনিক ও রাষ্ট্রনৈতিক প্রতিষ্ঠানের ভূমিকা সম্পর্কে আলথুসের যা বলেছেন এবং এই সুনির্দিষ্ট ক্ষেত্রে মার্ক্সীয় চিন্তাকে যেভাবে বিকশিত করেছেন সেটাই এই গ্রন্থের মুখ্য ভাবনা। মোটে আলথুসের বিশাল বিস্তৃত দর্শন রাজ্যের প্রতিনিধিত্বশীল কোনো লেখা নয় এই গ্রন্থ। প্রশ্ন উঠতে পারে, আলথুসের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে যে লেনিন ও গ্রামসিকে টেনে আনা হলো কেন? লেনিন এবং গ্রামসির সঙ্গে আলথুসের বয়সের ব্যবধান যথাক্রমে 48 বছর এবং 27 বছর। এই ত্রয়ী ভাবুকের মাঝে আলথুসের বয়স কনিষ্ঠ। তিনজন তিন দেশের মানুষ, তবে রাজনৈতিক দার্শনিক চিন্তা এই তিনজনকে বারবার একত্রিত করে। সমাজ ও রাষ্ট্র এবং তার রূপান্তর প্রশ্নে অনেক সম্পূরক ও পরিপূরক আলোচনা রয়েছে এই তিনজনের। সেই বিবেচনা থেকেই এখানে আলথুসের লেখায় লেনিন ও গ্রামসিকে হাজির করা হয়েছে। যারা লেনিনের রাষ্ট্র বিপ্লব পড়েছেন তারা বর্তমান গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে স্পষ্ট দেখতে পাবেন কিভাবে আলথুসের সেই রাষ্ট্রধারণাকে সম্প্রসারিত করেছেন। ফলে রাষ্ট্রপ্রশ্নের গভীর উপলব্ধির স্বার্থে লেনিন, গ্রামসি এবং আলথুসেরকে এই ক্ষেত্রে সমন্বিতভাবে পাঠ করার উপযোগিতা রয়েছে। সবশেষে আবার উল্লেখ করা হচ্ছে বিশ্ব রাজনৈতিক দর্শনে আলথুসের যে বিপুল অবদান তার কোনো সামগ্রিক আলোচনা নয় এই পুস্তিকা। ভূমিকা, অনুবাদ ও পর্যালোচনা মিলে মূলত আলথুসের একটি লেখার প্রতি এখানে মনোযোগ দেওয়া হয়েছে। আজ তাহলে এ পর্যন্ত, কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজনীতির পাঠশালার সঙ্গেই থাকুন। আমাদের পাঠপর্ব নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টের ঘরে লিখুন, যদি কোনো বই বা প্রবন্ধ পাঠের অনুরোধ থাকে সেটাও জানাতে পারেন। আমাদের পাঠপর্বের নিয়মিত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদের অনুপ্রাণিত করে।